দিস এভরিওয়ান টিটিভি টাইনাটিনা পাশে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও, নতুন একটি সেগমেন্ট। তো বরাবর কিন্তু আমরা বাইক রাইডে চলে আসছি। তো বাইক রাইডে চলে আসার পরে আমরা কিন্তু এই যে সিএনজি এবং এর সামনে আর একটু ট্রাক আছে, আমরা ট্রাকের পিছে পিছে যাচ্ছি। তো ট্রাক পার হওয়ার পরেই দেখবেন যে ছোট ট্রাক, মিনি ট্রাকগুলো যেগুলো হলো মোটামুটি মালগাড়ি টানে, এটা পার হওয়ার পরে একটা আপনাদের দৃশ্য দেখায়। এই দৃশ্যটা দেখলে আমারই একটু হাসি পায়। তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে এটা পার হব, পার হওয়ার পরেই মানে ওই মোড়ের টাইমে একটা মহিলা কাণ্ড, মানে উনি রাস্তা পার হবে মানে যে দৌড়টা দিছে মানে বলার মতো না। কারণ উনি মানে আমি একা একা বলি ফেলেছিলাম যে দৌড় দৌড়, উনি এটা আমার কথা শুনে আর বিশাল আগে, ওই যে দেখেন এই যে দৌড় কী পরিমাণ দৌড়াইছিল। মানে এই পাশে ওনাকে যেমন আরও কয়েকজন দাঁড়াইছিল, হয়তো ওনার আত্মীয় স্বজন, ওনারাও দেখে হাসতেছিল মানে ওনার দৌড়ের অবস্থা দেখে। মানে আপনি রাস্তা পার হবেন এইভাবে পার হবেন কেন? মানে একটু ধীরে হাসতে দেখে শুনে তারপর রাইড করবেন বা পার হবেন, এই হলো বিষয়। কারণ ওনার বিষয়টা হচ্ছে এরকমই, আর আমরা হুটহাট করে আমরা আমাদের যারা গাড়ি চালক যারা আছি তাদের এই এই সব কাণ্ড দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি তো ধরে বাঁচতে পারছে বা তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু অনেকে আমরা যারা আছি রাস্তা ক্রসিং করি তখন ওনারা মানে আস্তে আস্তে পার হয়, মানে হামখেয়ালিভাবে, মানে ওই পাশ থেকে যে কত স্পিডে গাড়ি আসতে পারে সেটা ওনার দিকে খেয়াল নাই। কারণ এই খেয়ালটা বিষয়টা সবারই মাথায় থাকে না, কারণ যদি ওই খেয়ালটা যদি থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা থাকতো না। কারণ ওনার মাথায় খেয়াল আছে যে ওনার অ্যাক্সিডেন্ট হবে বিধায় উনি কিন্তু দৌড়ায় কিন্তু এই পাশ থেকে কিন্তু ওই পাশে কিন্তু চলে আসে। আর আমরা যারা অহেতুক মানে অজুহাতেই আমরা রাস্তায় নেমে পড়ি এবং রাস্তা